মাদ্রাসা ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে অভিযুক্ত পলাতক মাদ্রাসা শিক্ষক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে রংপুর রেপ্তারু রোবর বিকেলের জিলভামারির ডোমার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শফিকুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার ব্যাধগারী শাহপাড়া এলাকার মোহাম্মদ মুকলেসার রহমানের ছেলে আজ সকালে রংপুর র্যাব তেরোয়ের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় নাবালক কিশোরের সাথে আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে তিন মাস যাবৎ বায়ুপথে শারীরিক সম্পর্ক করে এ ঘটনায় একুশ জুন শফিকুল ইসলামের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে হাজিরহাট মেট্রোপলিটন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয় এই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে রংপুর র্যাপতারক তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার বিকেলে নির্ভামারী জেলার ডোমার থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উক্ত মামলায় পলাতক আসামি বলে স্বীকার করেন শফিকুল ইসলামের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে উত্তরের সময় রংপুর